পিতা দেখে কিছু রান্না বানাও না, ভালো রান্না বানা যে। একটু পায়ে বানাও, পায়েস। ওকে, আজকে তাহলে পায়েস হয়ে যাক, ইভিনিং স্ন্যাক্স হবে। সকালে তো হয়নি, আপনি সকালে ব্রেকফাস্ট কি করবেন? কই কখন তো পেরিয়ে চলে গেছে, সকালকে বলে যাচ্ছে তো আসবেই না, রাত্রিটা পরে থাকবে। প্রথমে আমাদের সামান্য পরিমাণের চাল নিয়ে ওটা ভালো করে ধুয়ে নিতে হবে। তার সাথে লাগবে নারকেল গুঁড়ো, বাদাম, কাজু কিশমিশ, নারকেল কুচি, তেজপাতা আর গোটা গরম মশলা। দুধটা এখন গরম বসিয়ে দিয়েছি, এখন এটা ফুটছে। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দেব, আর এরপর আমি তেজপাতা দেব। ফুটে যাওয়ার পরে এরপর আমি চালটা দিয়ে দেব। এরপর বাদাম, কাজু কিশমিশ অ্যাড করে দেব। এরপরে দেব নারকেল কুচি। যতক্ষণ ওটা গরম রান্না হচ্ছে ততক্ষণ আমরা এটা করছি। আর ফ্রেন্ডস, কালকে পরীক্ষা, আমরা পড়ছি। আমাদেরকে ঘুমালে ঘুমালে হবে না, তাই আমরা পড়ছি। ভিডিও বানাল ভিডিও ভিডিও বানাল ভিডিও বানালে এখানে পড়তেও হবে। ওই দেখ, গ্যাসটা অন করে দিয়েছি। আর এরপর আমি চিনি অ্যাড করব। এরপর আমি নারকেল কড়া অ্যাড করব। কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, এইখানে এখন পায়েসের কাছে বসে থেকে কোনো লাভ নেই। না স্যারি করো, ছেড়ে দাও।
আগেকার সময় ওইসব করতো, পায়েসের কাছে বসে থাকতো। আর এখন আর পায়েসের কাছে বসে থাকলে কোনো লাভ নেই। জায়গা রেখে দাও আর নিজে আপনার কাজ করো, এমনি এমনি পায়েস তৈরিয়ে যাবে। I see.